ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা জানি 1/1/2016 পর যারা অবসর গ্রহণ করেছেন বা যাদের আকস্মিক মৃত্যু হয়েছে, অর্থাৎ পেনশনার বা ফ্যামিলি পেনশনারের ক্ষেত্রে যাদের ইপিপিও ছিল বা ম্যানুয়াল পিপিও ছিল, প্রত্যেকের জন্য কিন্তু অনলাইনে কাজ শুরু হয়েছে IOSMS-এর মাধ্যমে এবং তারপর ই পেনশনের মাধ্যমে। কিন্তু এই কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছে, আপনারাও বারবার প্রশ্ন করছেন। তো সেই সমস্যার কারণটা কিছুটা হলেও আজকে সংবাদপত্রের খবরের মাধ্যমে প্রকাশিত হয়েছে। দেখুন, যে খবরটা আমরা দেখছি, লকডাউনের মধ্যে অনলাইনে কিছু কিছু কাজ শুরু করেছিল জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর বা DI অফিসগুলি, কিন্তু পেনশন রিভিশন করতে গিয়ে আটকে গিয়েছেন তাঁরা। স্কুল বন্ধ, তাই নথি আসছে না, এরকম একটা অবস্থায় কাজটাই পুরো থমকে গিয়েছে। ফলে আপাতত কয়েক হাজার শিক্ষককে পুরনো হারে পেনশন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কয়েকজন আধিকারিক জানান, DI অফিসগুলি উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছিল, কিন্তু বেশ কিছু নথি লকডাউনের জন্য তাঁরা হাতে পাননি, ফলে সেই কাজ করা যাচ্ছে না। কোন শিক্ষকরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? 2016 সাল থেকে পরবর্তী দুবছরে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের সিংহভাগই পড়েছেন এই সমস্যায়। ওই সময় পেনশন সংক্রান্ত কাগজপত্র তাঁরা অফলাইনেই জমা দিয়েছিলেন। অনলাইন পরিষেবা পুরোদমে চালু হতে 2018 সাল হয়ে যায়। অনেকে অনলাইনে সরগর না হওয়ার ফলে অফলাইনে কাগজপত্র জমা দিয়েছিলেন। আবার একটা লম্বা সময় অনলাইনে কিছু গলদের কারণে দেরি হচ্ছিল, তাই অফলাইনে জমা পড়ার নথির সংখ্যা বেড়ে যায়। এদিকে রোপা 2019-এর অর্ডার মার্চের গোড়ার দিকে আসে অবসরপ্রাপ্তদের জন্য। পরিবর্তিত হারে তারা পেনশন পাবেন 2016 সাল থেকে। তার জন্য যে পেপার ওয়ার্কস করা প্রয়োজন, সেটাই লকডাউনের জন্য আটকে গিয়েছিল। অনলাইনে নথি সংগ্রহের কাজ শুরু করতে গিয়েও বিশেষ লাভ হয়নি, কারণ বেশ কিছু তথ্য স্কুল থেকে আসবে আর এখন তা বন্ধ। তাহলে সমস্যার জায়গাটা আশা করি আপনারাও বুঝতে পারলেন। অর্থাৎ এখানে যে বিষয়টাকে মেনলি বলা হচ্ছে, সেটা হচ্ছে হার্ড কপি, অর্থাৎ বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টস, যেটাকে হার্ড কপি আমরা বলতে পারি, সেগুলো স্কুল থেকে জমা না পড়ার জন্যে মূলত DI অফিসে কাজটা আর এগুতে পারছে না, এমনটাই কিন্তু খবরে প্রকাশ। এবং এই খবর আজকে আপনার বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ই পেনশনে কাজ করতে গিয়ে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে, DI অফিস থেকে যে রিটার্ন আসার কথা সেই রিটার্নটা আপনারা পাচ্ছেন না। এবার এই সমস্যাটার জন্য যদি কাজটা বন্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু এটা যথেষ্ট উদ্বেগের বিষয়, তার কারণ আমরা জানি আপাতত 10ই জুন পর্যন্ত কিন্তু কোনো বিদ্যালয় খুলবে না। এবার হ্যাঁ, ইন দ্য মিনটাইম যদি এই যে মিড ডে মিলের চাল আলু বিতরণ বা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা কোনো স্টাফ বিদ্যালয়ে যান এবং তিনি যদি ডকুমেন্টস নিয়ে আসেন, পাশাপাশি DI অফিস যদি খোলা থাকে, এবার এগুলো তো অনেক জদির ওপর দাঁড়িয়ে আছে, এটা তো আর মানে অ্যাজ ইউজুয়াল সিস্টেমের মধ্যে আসছে না। তো অ্যাজ ইউজুয়াল সিস্টেমটা যদি আমরা ভাবতে চাই, তাহলে সেক্ষেত্রে যদি 11ই জুন বিদ্যালয় খোলে, তারপর তাহলে বাকি বা প্রসেসিংটা শুরু হবে। আদারওয়াইজ যদি সাপোর্টিং ডকুমেন্টস বা হার্ড কপির জন্য কাজটা আটকে গিয়ে থাকে, তাহলে কিন্তু এখনও যথেষ্ট সময় লাগবে, এটা আপনারাও বুঝতে পারছেন। তো এই সমস্যাটা পেনশনারদের জন্য রোপা সব থেকে দেরিতে পাবলিশড হয়েছিল এবং তারপরেও কিন্তু এখনও কাজটা শুরু হলো না। হ্যাঁ, মাঝখানে সমস্যা লকডাউনের জন্য হয়েছে সেটা আমরা সকলেই জানি, এবং অনলাইনে কাজটা রীতিমতো শুরু হয়েছে, সেই বিষয়েও আমি যতটা সম্ভব আপ টু ডেট আপনাদের সাথে তথ্য শেয়ার করেছি। তো আপাতত দেখা যাক, যেটা এখনও বেশ কিছুদিন তৃতীয় পর্যায়ে লকডাউন রয়েছে এবং তারপর লকডাউনটা উঠলে কি তথ্য সামনে আসে, কি নেচার হয়, সোশ্যাল স্ট্যাটাসটা কোন দিকে যায়, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। তবে অবসরপ্রাপ্ত কর্মীদের, এই যে বয়স্ক মানুষদের বিষয়গুলি কিন্তু আমি এর আগেও বলেছি, এখন সময়টা একটু প্রতিকূলে রয়েছে, কিন্তু এর আগে যদি এনাদের বিষয়টা আরও একটু যদি গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করা হতো, পেনশন বা ফ্যামিলি পেনশনের বিষয়টা, তাহলে আমার মনে হয় এতদিনে এনারা হয়তো রিভাইজড পেনশন হাতে পেয়ে যেতেন। তো এখনও যে সময়টা আমাদের অপেক্ষা করতে হবে, সেইটুকু সময় কেটে যাওয়ার পরও যদি যুদ্ধকালীন তৎপরতায় কাজটা করা হয়, তাহলেও কিন্তু ওনারা হয়তো একটু নিশ্চিন্ত হতে পারবেন। আপডেট তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। টাচে থাকুন, আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।